আসসালামু আলাইকুম সকল। তো ইউটিউব তাদের যে প্ল্যাটফর্ম সেটা থেকে অলমোস্ট 90 লক্ষ ভিডিও রিমুভ করে দিয়েছে। এর মধ্যে এই ভিডিওগুলো ছিল মূলত অক্টোবর থেকে ডিসেম্বর 2023-এর, যার মধ্যে 22,54,302টা ভিডিওই কিন্তু ভারতীয়। এবং এই মূল কারণ, এই ভিডিওগুলো রিমুভ করার মূল কারণ হচ্ছে সেগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন ফলো করেনি। তাই জন্য আমি অ্যাডভাইস দিব, যখন ইউটিউবিং শুরু করবেন তখন সুন্দর মতো কমিউনিটি গাইডলাইনের যে সকল গাইডলাইনগুলি আছে সবগুলো খুবই ভালোভাবে পড়ে নেবেন। এছাড়াও অলমোস্ট 2,05,92,342টা চ্যানেল কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছে, যার মধ্যে আপনার 92.8% চ্যানেলই কিন্তু বিভ্রান্তিকর যে চ্যানেল সেগুলো, অর্থাৎ যেগুলো বিভিন্ন ভুল তথ্য ছড়িয়ে দেয়, বা যেই চ্যানেলের কমেন্ট বক্সে বিভিন্ন প্রতারণামূলক কমেন্ট করা হয়। যেমন অনেক চ্যানেলের কমেন্টে আপনারা দেখতে পাবেন যে আপনি এত টাকা পেয়েছেন, এত টাকা জমা করে দিন, এরকম ধরনের কমেন্ট করা হয়, সেগুলো রিমুভ করে দেওয়া হয়েছে। যা আর 4.5% চ্যানেল হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট যেগুলো আপলোড করা হয় সেগুলো, আর 0.9% চ্যানেল হচ্ছে আপনার যেগুলো বিভ্রান্তিকর তথ্য ছড়ায় সেগুলো। এবং আমার মনে হয় যে এর মধ্যে কিন্তু বাংলাদেশি অনেক চ্যানেল আছে, তাই আমি অবশ্যই যারা ইউটিউবিং শুরু করবেন তাদেরকে একটা অ্যাডভাইস দিব, যে সবসময় যখন ভিডিও আপলোড করবেন বা ইউটিউবিং শুরু করার আগেই কমিউনিটি গাইডলাইনগুলো পড়ে নেবেন, এবং সব সময় ভিডিও আপলোড করার আগে ভালোভাবে দেখবেন যে আপনার ভিডিওতে কি কোনো সেক্সুয়াল কন্টেন্ট আছে নাকি না, বা অন্য কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে নাকি না। এতটুকুই হবে আমার অ্যাডভাইস।